হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইটিউশন পয়েন্ট। কেমন আছো বন্ধুরা? আশা করি প্রত্যেকে খুব খুব ভালো আছো। আজকে আমি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিগত কয়েক বছরের কোয়েশ্চন নিয়ে উপস্থিত হয়েছি, অর্থাৎ 2004 থেকে 2018 পর্যন্ত 13 বছরের মানে ন্যারেশন চেঞ্জ নিয়ে উপস্থিত হয়েছি। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। শুরু করার আগে যথারীতি আজকেও বলে নেব, যারা আমার চ্যানেলে নতুন প্রবেশ করেছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবে এবং লাইক শেয়ার করতে ভুলবে না। শেয়ার এই জন্য করবে যে শেয়ার সরি সাবস্ক্রাইব এই জন্য করবে যে যখন নতুন নতুন ভিডিও আমি আপলোড করব, তখন সমস্ত ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবে এবং সবার আগে দেখতে পারবে সব সময় সবখানে। তো শুরু করা যাক। এক নম্বর আছে, আর ইউ চেরি সি আর চেরি সিডস লাকি আস্ট রাকেশ 2004 সালে। একটা কথা বলে নিই যে আগেকার সিলেবাস কিন্তু আলাদা ছিল, ওই জন্য এগুলো তোমাদের সিলেবাসে মিলবে না। তো তাও রুলস তো একই, সেই অনুযায়ী বুঝে নেবে। এখানে উত্তর সহ আছে, তো উত্তরটা হবে রাকেশ আস্ট ইফ চেরি সিডস ওয়ার লাকি। মানে এখানে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ দুই ধরনের হয়, একটা হচ্ছে এস নো আর একটা হচ্ছে ডব্লিউ এস। এটা হচ্ছে এস নো, ওই জন্য এখানে ইফ হয়েছে, নইলে ডব্লিউ এস ওয়ারটা বসতো। তারপরে ক্লাইম্ব আপ লিটল বয় সেট দ্য ট্রি 2005 সালে এসেছিল। এটা হবে, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, দ্য ট্রি এনকারেজড দ্য লিটল বয় টু ক্লাইম্ব আপ ট্রি, সরি টু ক্লাইম্ব আপ দ্য ট্রি। এরপর আছে লেটস সি ডাউন হেয়ার অ্যান্ড টক দ্য ম্যাটার ওভার সে ডেভি টু ফ্যারাডে। এটা 2006 সালে এসেছিল। এই উত্তরটা হয়ে যাবে, ডেভি প্রপোজ টু ফ্যারাডে দ্যাট দে শুড সি ডাউন দেয়ার অ্যান্ড টক দ্য ম্যাটার ওভার। এরপর যেটা আছে, দ্য টিচার সেড ম্যান ইজ মর্টাল 2007 সালে এসেছিল। এটা হয়ে যাবে, দ্য টিচার সেড দ্যাট ম্যান ইজ মর্টাল। এরপর আছে, দ্য টিচার সেড টু হিজ স্টুডেন্টস ইউ মাস্ট লাভ ইউর মাদারল্যান্ড 2008 সালে এসেছিল। দ্য টিচার অ্যাডভাইসড হিজ স্টুডেন্টস দ্যাট দে মাস্ট লাভ দেয়ার মাদারল্যান্ড। এরপর হাউ ডিড ইউ গেট হেয়ার চাইল্ড আস্ট দ্য ম্যান 2009 সালে এসেছিল। দ্য ম্যান আস্ট দ্য চাইল্ড হাউ হি হ্যাড গট দেয়ার। এখানে সরি, এখানে দুটো হি হয়ে গেছে, একটাই কাটা পড়বে। এরপর আছে, দ্য গার্ল সেড হুররে আই হ্যাভ অন দ্য ডিবেট কম্পিটিশন 2012 সালে এসেছিল। আর একটা কথা বলে নিই, 10 আর 11 সালে কোনো ন্যারেশন চেঞ্জ আসেনি, সেই জন্য ডিরেক্ট 2012 সাল। এই উত্তরটা হবে, দ্য গার্ল এক্সক্লেমড ইন জয় দ্যাট সি হ্যাড ওয়ান দ্য ডিবেট কম্পিটিশন। তোমরা যদি রুলসগুলো না জেনে থাকো, অবশ্যই রুলসগুলো জেনে নেবে। কারো যদি প্রবলেম হয় তো লিখে জানাতে পারো, আমি ওই সমস্ত ন্যারেশন চেঞ্জের সমস্ত রকম নিয়ম আমি আপলোড করে দেব। এরপর আছে, হোয়াটস ইয়োর প্রবলেম সেড দ্য ডক্টর টু দ্য পেশেন্ট 2013 সালে এসেছিল। দ্য ডক্টর আস্ট দ্য পেশেন্ট হোয়াট হিজ প্রবলেম ওয়াজ। এটা ডব্লিউ এস ওয়ার্ড দিয়ে আছে, ওই জন্য ডব্লিউ এস ওয়ার্ড নিজে বসে গেছে, নাহলে ইয়েস না হলে ইফ হতো। এরপর, দ্য বয় সেড টু হিজ ফ্রেন্ড আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে 2014 সালে এসেছিল। দ্য বয় টোল্ড হিজ ফ্রেন্ড দ্যাট হি হ্যাড গন টু স্কুল দ্য প্রিভিয়াস ডে। এরপর আছে, হি কিপস অন সেইং আই এম ভেরি লাকি 2015 সালে এসেছিল এটা। হি কিপস অন সেইং দ্যাট হি ইজ ভেরি হ্যাপি। এরপর যেটা আছে,
সি সেড টু মি আর ইউ ওয়েল, 2016 সালে এসেছিল এটা। সি আস্ট মি ইফ আই ওয়াজ ওয়েল। এরপর যেটা আছে, দ্য পুলিশম্যান সেড টু দ্য থিপ হোয়ার হ্যাভ ইউ কেপ্ট কেপ্ট দ্য স্টোলেন গুডস, 2017 সালে এসেছিল এটা। দ্য পুলিশম্যান আস্ট দ্য থিপ হোয়ার হি হ্যাড কেপ্ট দ্য স্টোলেন গুডস, এটা এবার লাস্ট 2018 সালের। দ্য ট্রেনার সেড হোয়াই ইজ এভরিবডি লেট টুডে, এটার উত্তর হয়ে যাবে দ্য ট্রেনার আস্ট হোয়াই এভরিবডি ওয়াজ লেট দ্যাট ডে। আশা করি তোমরা প্রত্যেকেই নারেশন চেঞ্জগুলি বুঝতে পেরেছো, আশা করি তোমরা অন্য সব রুল জানো, এটা তোমাদের হেল্প করবে কী ধরনের নারেশন চেঞ্জ এসে থাকে। তো আজকের মতো এ পর্যন্তই, আবারও কথা হবে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।